আগামী ধরা না, বাজারে ক্রেতাদের দাম একটু অনিয়ম আর অব্যবস্থাপনার মুখ্য পড়েছে মাদারীপুর বিশ্বিক শিল্প নগরী দুর্ভোগে ব্যবসায়ীরা আগামী বছর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমতে পারে আশঙ্কা ওপেকের। স্বাগত নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে আপনাদের সাথে আছে মামুন উর দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত কাল থেকে শুরু হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম চলবে ২২ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন ইলিশের প্রজনন মৌসুমে মা রক্ষায় নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এদিকে এখনো অধিকাংশ ইলিশের পেটে ডিম আসেনি দাবি করে প্রজনন মৌসুমের সময় পেছানো দাবি জানিয়েছেন জেলেরা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ইলিশের উৎপাদন বাড়াতে আগামী পহেলা অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সারা দেশের ছয়টি অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরা বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর ফলে এ সময় বেকার হয়ে পড়ে উপকূলের লক্ষাধিক জেলে জেলেদের দাবি এখনও ডিম আসেনি অধিকাংশ ইলিশের পেটে তাই প্রজনন মৌসুম আরও কয়েকদিন পেছানোর দাবি তাদের মা ইলিশের ইলিশ ডিম হয় না ডিম হলে অথবা বন্ধ করে দিতে এমন আমাকে বন্ধ করে দিতে এমন আমরা দুই দুইটা মাছ পাওয়া যাচ্ছে এটি সরকার বন্ধ করে দিচ্ছে বারো দশ তো সেটা মানে না বারো দশ জানলে হাজার হাজার জানলে বাংলাদেশ থেকে মাছ ধরে নিতেছে কিন্তু ভারতের লোকের সাথে যদি অ্যাডজাস্ট করে যদি অবরোধ দেওয়া হয় তাহলে এই অবরোধের দাম আছে আর শুধু বাংলাদেশের জন্য অবরোধ যদি হয় তো এই অবরোধের কোনো দাম নাই প্রজনন মৌসুম সফল করতে এরই মধ্যে নানা কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ বিভিন্ন পয়েন্টে আমরা বেশ বেশ কিছু চেকপোস্ট আমরা আমাদের থাকবে সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা থাকবে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরাও থাকবে প্রচলন মৌসুমে মৎস্যজীবীদেরকে গত বছরও বিশ কেজি করে চাল দেওয়া হয়েছে তো এবছরও যাতে এটা ওই সময়ের মধ্যে আমরা দিতে পারি সেই ব্যাপারেও আমরা প্রশাসনের সহযোগিতা চাবো চাঁদপুরে পদ্মা মেঘনার মোহনায় মতলবের ষাটনল থেকে হাইমচট পর্যন্ত ষাট কিলোমিটার এলাকায় ইলিশ ডিম ছাড়ে তাই মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এবারও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ এ সময় জেলেরা বেকার হয়ে পড়েন তাই এ সময় সরকারি সহযোগিতা দেওয়ার দাবি তাদের পঁচিশ খাওয়া দাওয়া আছে সংসার আছে হয় না তাহলে আমরা কি করে খাবো চাইল দে না এগুলো না ভালোবাস না কোনো হয় নাই প্রজনন মৌসুম সফল করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোন আমরা নাম না মাইলিশ না মাইলিশ মাইলিশ করব বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিষেধাজ্ঞা অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে বাইশ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষেধ হওয়ায় শেষ দিনে ইলিশ প্রেমীদের চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম একটু বেশি ছিল এদিকে জেলেদের সব প্রণোদিত হয়ে মাছ ধরা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য অধিদপ্তর মহাপরিচালক নইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারু দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ রাজধানীর ইলিশের বাজারে এমন ভিড়ই প্রমাণ করে মাছে ভাতে বাঙালি কোনো একক মাছের জন্য এত মানুষের ঢল বাঙালি ছাড়া অন্য কেউ ভাবতেও পারে না কারণ বাজারের অস্থায়ী এই বাজারে ইলিশের রূপালী আলোয় আলোকিত যেন ক্রেতা বিক্রেতা সবাই পয়লা অক্টোবর থেকে বাইশ দিন ইলিশ ধরায় রয়েছে সরকারি নিষেধাজ্ঞা তাই শেষ দিনে ক্রেতাদের কাছে ইলিশের চাহিদা বেড়েছে কয়েক গুণ সুযোগ বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা আজকে যেহেতু বন্ধ হয়ে যাবে এজন্য জন্য যে মাছের দাম পাঁচশো টাকা সেই মাছের দাম চাচ্ছে নয়শো টাকা নটার পরে মাছ কমে গেছে দাম বাইরে গেছে পাইকারের চাহিদা বেশি খুঁজছে চাহিদা বেশি ধরতেও পারবো না ব্যস্তে পারবো না আজকে আমাদের কিনে বাজার শেষ এদিকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন গত কয়েক বছর ধরে চলমান সরকারি নিষেধাজ্ঞার কারণে বেড়েছে ইলিশের উৎপাদন এবারও জেলে সহ সংশ্লিষ্টদের প্রতি ইলিশ না ধরার আহ্বান তার শ্রমিক কৃষক কর্মজীবী সবাই কিন্তু এখন ইলিশ কিনতে পাচ্ছে এখন আমি যদি রক্ষা না করি তাহলে তো সাধারণের কাছে এই মাছ পৌঁছানো এবং এর দাম নিয়ন্ত্রণে রাখা কোনোটাই সম্ভব হবে না সেই জন্য তাদের প্রাথমিক দায়িত্বটা অনেক বেশি এবং জেলে ভাইদের একটু কষ্ট স্বীকার করে হলেও আমি অনুরোধ করব যে বাইশটা দিন একটু ধরবে মৎস্য বিশেষজ্ঞরাও মাইলিশ সুরক্ষায় নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেন একটি মাইলিশ ধরা মানে কয়েক লাখ ডিম নষ্ট করা এই আশ্বিনের প্রথম উদিত চাঁদের যে পূর্ণিমা তার আগেও পরে ইলিশের সর্বোচ্চ ব্রিডিং সিজন মানে সবচেয়ে বেশি ইলিশ কিন্তু এই সময় ডিম দিবে তো এই সময় যদি ইলিশ ধরা বন্ধ থাকে তাহলে ম্যাক্সিমাম ইলিশ এই সময় ডিম দিতে পারবে আকারের উপর নির্ভর করে এক লক্ষ থেকে বিশ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে মা ইলিশ ধরা বন্ধ রাখার সুফল জেলেরা কিছুদিনের মধ্যেই পাবেন বলছেন বিশেষজ্ঞরা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা মৌলভী বাজার হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপাল ইলিশ অনেক বছর থেকেই অন্যান্য মাছের সাথে এই হাওরে ইলিশ ধরা পড়লেও এবছর সংখ্যা দ্বিগুণ তাই জেলেরাও খুশি ইলিশ ধরে সৈয়দ বয়তুলালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রতি বছর বর্ষায় হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ে রূপলি ইলিশ এবছর বন্যা ও পাহাড়ি ঢলে কুশিরা নদী হয়ে হাওড়ে আসা ইলিশ একটু বেশি ধরা পড়েছে জেলেদের জালে আকারের ছোট এবং স্বাদ কম হলেও স্থানীয় বাজারে চাহিদা রয়েছে ইলিশের ইলিশ মাছ গভীর আকালুকিত দুরাদুরা পাওয়া যায় ইদারতে ইলিশ মাছ বেশিে ধরা পড়ে সামে দিতেমালা ধরা পড়ছ না মনে করো ইদার ফonat কোরা ইলিশ মাছটা ধরা পড়ছে এখানকার বাজারে মাঝে মাঝে হাওরে ইলিশ আকালুকি হাওরে ইলিশ পাওয়া যায় গেল বছরের তুলনায় এবছর জেলেদের জালে ইলিশের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানালেন মৎস্য কর্মকর্তাও নদীর সাথে হাকালুকি হাওড়ের একটা সংযোগ আছে পানি বেশি কারণে ওরা উজাইতে উজাইতে একেবারে হাওড়া চলে আসছে এ কারণে এখানে ইলিশ পাওয়া যাচ্ছে হাওড়ের একটা ইলিশ পরিমাণে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ঋণ ও দাদন নামের অভিশাপে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে উপকূলের জেলেরা নদীতে মাছ থাকলে জেলেদের সুদিন আর বাকি সময় চরম দুর্দিন স্থানীয়দের অভিযোগ এই সুযোগ কাজে লাগায় কিছু সুদক্ষর মহাজন আর অতিরিক্ত মুনাফা খরেন তবে জেলেদের সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য ট্রাস্টি ফান্ড গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ সুমন শিখদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাগর কিংবা নদীতে তেমন একটা ইলিশ মেলে না আবার ইলিশ ধরার উপর থাকে নিষেধাজ্ঞা প্রতি বছর এই জেলে জেলেপল্লীতে নেমে আসে দুর্দিন জীবন জীবিকার তাগিতে জেলেরা নেয় ঋণ এই সুযোগটি কাজে লাগায় কতিপয় অসাধু দাদন ব্যবসায়ী ও অতি মুনাফালী মহাজনরা জেলেদের অভিযোগ ভরা মৌসুমে জালে ইলিশ ধরা পড়লেও সেই অর্থ চলে যায় এনজিও কিংবা মহাজনের মোকামে ঋণের বোঝা সইতে না পেরে মানবেতর দিন কাটাচ্ছেন তারা দাবি সচেতন আর সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য ট্রাস্টি ফান্ড গঠনের পরিকল্পনার কথা জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা পক্ষ থেকে প্রকৃত জেলে যারা মৎস্যজীবী তাদেরকে দেওয়া হয় সেই ব্যবস্থা করার দরকার সরকারের এবং একটি ট্রাস্টি ফান্ডও গঠন করা হচ্ছে সেখান থেকে জেলেরা দলে অথবা ব্যক্তিগতভাবে জাল নৌকা ঋণ নিতে পারবে পাশাপাশি আমরা চেষ্টা করছি বিকল্প জীবিকায়নের ব্যবস্থা সরকারিভাবে কম সুদের ঋণের ব্যবস্থা করা হলেই জেলেরা দাদন ও বেশি সুদের ঋণ থেকে মুক্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা অনিয়ম আর অব্যবস্থাপনায় মুখ থে পড়েছে মাদারীপুর বেসিক শিল্পনগরী তার সাথে যোগ হয়েছে খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা নানাবিধ সমস্যায় দুর্ভোগে ব্যবসায়ীরা তবে এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাদারীপুরে উনিশশো সালে গড়ে উঠেছে বেসিক শিল্পনগরী দীর্ঘদিন সংস্কারের অভাবে শিল্পনগরীর অভ্যন্তরের প্রায় সবকটি সড়কই খানা খন্দে ভরপুর এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা দিনের পর পর দিন বছরের বছর লোকসান এই রাস্তাঘাটের এবং পরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য স্থানীয়দের অভিযোগ বিসিকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজেশে শিল্প প্রতিষ্ঠান না করে গোডাউন ভাড়া দেওয়া হচ্ছে কি গড়ে উঠেছে জ্বালানি কাঠের দোকানও ফলে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরি করতে বাধ্য হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে মাত্র বিশ পঁচিশটি শিল্প কারখানা আছে আর বাকিগুলি কারখানার নামে ঘর উঠিয়ে ভাড়া দেওয়া হয়েছে যে কারণে বিভিন্ন কর্ম সংস্থার ব্যাহত হচ্ছে তবে প্লট বরাদ্দে অনিয়মের কথা অস্বীকার করেছেন বিসিকের কর্মকর্তারা আর এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক টাকা নেওয়া বা অন্য কোন বিষয় বিশেষ করে বাবু চৌধুরী ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন এবং এ ব্যাপারে আমরা সেইভাবেই নিয়মতান্ত্রিক আমরা কাজ করছি যে কর্তৃপক্ষ আছে ওনাকে বলেছি যে আগামী উন্নয়ন সমন্বয় সবাই বিষয়টা উপস্থাপন করার জন্য আমরা আলোচনা করে তো এই বিষয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে মাদারীপুরে ষোলো দশমিক তেত্রিশ একর জায়গায় বিভিন্ন আকৃতির একশো ছাব্বিশটি প্লট ব্যবসায়ীদের বরাদ্দ দেয়া হয় এর মধ্যে ছিয়ানব্বইটিতে শিল্প স্থাপন করা হয়েছে নিউজ বিরতি স্বাগত দেখছেন নিউজ বিজনেস আগাম লাউ চাষে লাভবান হচ্ছেন মুন্সীগঞ্জের কৃষকরা লাভ বেশি হওয়ায় এই অঞ্চলের উঁচু জমিতে আবাদ করা হচ্ছে এই সবজি কৃষি বিভাগের ধারণা গেল বছর চেয়ে এবার বেশি জমিতে সবজির আবাদ হবে মুন্সীগঞ্জে প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের নুরুল ইসলাম শেখ মাত্র চোদ্দ শতাংশ জমিতে চাষ করেছেন আগাম জাতের লাউ তার আশায় এবার ফসল বিক্রি করে সত্তর থেকে আশি হাজার টাকা মুনাফা করবেন আগাম বিক্রি ভালোই হ্যাঁ সামনে মুন্সীগঞ্জে এবার প্রায় একশো হেক্টর জমিতে আগাম জাতের লাউ চাষ করেছেন কৃষকরা বন্যায় বিভিন্ন জেলায় ফসল নষ্ট হওয়ায় ভালো লাভ হয়েছে তাদের এখন লাউ রাগাম চাষ ও শীতকালে সম্পর্কিত এই সাইড বেশি কারণে কারণে তো দাম পাচ্ছি বাবা চাষের ক্ষতি যে আমি মানে ভালো ফলন হয়েছে এবং ভালো লাভ মানবেছি মুন্সিগঞ্জে প্রধান কৃষিপণ্ন আলু হলেও কৃষি বিভাগ বলছে লাউ চাষ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এখানে এই সবজি চাষে কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা দেন কর্মকর্তারা লাউ আগে শুধু শীতকালে যেত হতো ছিল শীতকালে হতো কিন্তু এটি এখন সারা বছরই চাষীরা উৎপাদন করছে এবং ভালোই ফলন পাচ্ছে এবং দামও পাচ্ছে এবং লাউর আবাদ দিন দিন আমাদের মুন্সিগঞ্জ জেলায় উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এই মৌসুমে জেলার আটশো হেক্টর জমিতে লাউ চাষ হবে বলে ধারণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আল হারমাইন হাসপাতাল ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বৃহস্পতিবার দুর্গত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি এর আগে আলহারমাইন হাসপাতালের পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে ঔষধ স্যালাইন ও গুড়া দুধ সহ প্রায় ষাট টন ত্রাণ বিতরণ করা হয় এছাড়াও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্যানিটেশন ও নামাজের স্থানের জন্য দশ লাখ টাকা অনুদান দেয়া হয় নিরাপদ ইন্টারনেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধিতে ব্রাকের সাথে যৌথভাবে সচেতনতামূলক প্রচারণায় কাজ করবে গ্রামীণফোন ফোন বৃহস্পতিবার মহাখালী ব্রাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা এ সময় তারা বলেন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়ার ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা অনেক হলেও এক্ষেত্রে কিছু অসুবিধাও আছে তাই শিশু কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ এই কর্মসূচি মূলত স্কুলগামী শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াবে নিউজ টোয়েন্টি ফোর বিজনেস নিচ্ছে আবারও বিরতি সাথেই থাকুন বিশ্বের অন্যান্য দেশের নারীদের মতোই কোনো অংশে পিছিয়ে নেই কুয়েতে বাংলাদেশি নারীরা জীবন সংগ্রামে আত্মীয় পরিজন নিয়ে সুখে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা আর একটু ভালো থাকা এবং সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিদেশের মাটিতে কাজ করার পাশাপাশি প্রচুর রেমিটেন্সও পাঠাচ্ছেন তারা দেশে মহীসুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রয়েছে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি যাদের সবাই বিভিন্ন কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে প্রবাস জীবন অতিবাহিত করছেন সপরিবারে অবস্থানরত প্রবাসী গৃহিণীরা স্বামী সংসার দেখার পাশাপাশি সংসারে আলাদা একটু স্বচ্ছলতা আনতে কর্মজীবনে পা রাখছেন সাথী চৌধুরী আমেনা আক্তার সহ আরো অসংখ্য কুয়েত প্রবাসী গৃহিণী কর্মজীবন বেছে নিয়েছেন সংসার দেখা বাচ্চাদের মানুষ করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেন কুয়েত প্রবাসী সাথী চৌধুরী এবং আমেনা আক্তার ও তাদের স্বামীদের সাথে কথা বলে জানা যায় পরিবর্তনের ইতিকথা আমাদের রান্না বান্না আমরা করতেছি আমাদের সংসারও আমরা দেখতেছি বাচ্চাদেরও দেখতেছি প্লাস পার্টিগুলিও করতেছি হ্যাঁ রাইট না অল লোকে আমরা কিন্তু মানে কোনোটা এমন না যে আমরা যারা জব করতেছি ওরা রান্না করে না ভাত দিতেছি ঘরের কোনো কিছু করতেছি না জাস্ট জব নো আমরা এই সমস্ত কিছু করতেছি মেইনটেইন করে দেন আবার জবটাও আমরা করতেছি দ্যাট মিনস আমাদের মানে এই আমি এটা যদি করতে পারি তুমি যদি করতে পারো তার মানে আমরা সবাই পারি আমি 1992 সালে الكويت আসছে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে আসার পরে আমি এক বছর বাসায় ছিলাম তারপরে আমার মনে একটা ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডকে আমি কিছু সাহায্য করব। আমার ছেলে মেয়ের জন্য আমি একটা জব খুঁজে নিয়েছি এখনও আমি আমার ছেলে মেয়েকে দেখাশোনা করি আমার হাজব্যান্ডকে আমিও সময় দিই আমিও একটা জব করি কুয়েতে সপরিবারে বসবাসকারী পুরুষদের পাশাপাশি অনেক গৃহিণী কর্মজীবী সারিতে দাঁড়িয়ে রেমিটেন্স যোদ্ধার খাতায় নাম লিখিয়েছেন যাদের উপার্জিত অর্থ শুধু তাদের সংসারেই নয় দেশের আত্মীয়দেরও সাহায্য করছেন এই নারীরা যা দেশের রেমিটেন্স বৃদ্ধিতেও ভূমিকা রাখছে ডেস্ক রিপোর্ট নিউজ নিউজ টোয়েন্টি ফোর বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আগামী দিন ইলিশ ধরা যাবে না বাজারে ক্রেতাদের ভিড় দাম একটু চড়া অনিয়ম আর অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে মাদারীপুর বেসিক শিল্পনগরী দুর্ভোগী ব্যবসায়ীরা আগামী বছর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমতে পারে আশঙ্কা ওপেকের নিউজ টোয়েন্টি ফোর বিজনেস এখন এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ